যেমন মুসলমান বৈরাড়ি ভারতবর্ষে একজন বড় বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিল কাশফওয়ালা চোখকুড়া বন্ধ করে জমিনে বসলে আরশ আযিমের খবর নিতে পারে আর একটু জোরে কোন আওয়াজ দিয়ে বলেন নাম ছিল আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাই অনেক সুন্দর একজন মানুষ ছিল মুসলমান রে অনেক সুন্দর একজন মানুষ ছিল কিন্তু ছিল আল্লাহওয়ালা কিওয়ালা অনেকে হয় শয়তানওয়ালা আবার কিছু মানুষ আছে এরা আল্লাহওয়ালা আল্লাহু আকবার জোরে বলেন কিন্তু অনেক সময় মানুষটা কালা কিন্তু মুসলমান ভিতরটা বড় ভালো যারা চরমনার উচরমনার হুজুররে দেখেছেন মুসলমান বাইরারে আমার হুজুরের বডিটা ছিল কালো কিন্তু ভিতরটা ছিল বড় ভালো ঠিক কিনা জোরে কর্ণ আওয়াজ দিয়া কালো হইলে কি হবে আল্লাহওয়ালা আহমদ আলী লাহোরী রাস্তা দিয়া যখন হাঁটে রাস্তা দিয়া চলাফেরা করে উনি কোনোদিন চোখকুড়া উপরের দিকে দিয়া রাস্তা দিয়া হাঁটে নাই হাঁটার সময় উঠটা রুমাল দিয়া চোখকুড়া ডাইকা নাকটা ডাইকা কোন রকম জমিনের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন সুবহানাল্লাহ জোরে বল ফজরের নামাজ শেষ করি আল্লাহর ওলি আহমদ আলী লাহোরী এই জীবনটা শোনাইবার উদ্দেশ্য হলো আমরা যেন ওনাদের মতো হইতে পারে ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাইরা রে আমার জীবনী বলার পিছনে একটা উদ্দেশ্য থাকে কাহিনী বলার পিছনে একটা উদ্দেশ্য থাকে আমিও যেন ওই আল্লাহওয়ালার মতন হইয়া কবরে যাইতে পারে ঠিক কিনা জোরে কন তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটি ফজরের নামাজটা শেষ করিয়া হাইটা হাইটা আপনারা যেমন সকালবেলা মর্নিং ওয়াক করেন হাঁটেন অনেকে ডায়াবেটিসের জন্য হোক পেট বড়র জন্য হোক শরীরটা ঠিক রাখার জন্য আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই মুসলমান গ্রামের ভিতর থেকে হাঁটতে হাঁটতে অনেক সময় মেন রোডে যাই হাঁটা লম্বা হয়ে গেলে গা আসার সময় ক্ষুধা লাগলে হোটেলে ডুইকা খান নাস্তাও খাই দূরে হাঁটতে হাঁটতে গেলে তো আল্লাহর ওলি আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাই উনিও হাঁটতে 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 দীর্ঘ পথ হাঁটিয়া ডেলি একটি হোটেলের ভিতরে ডুইকা মুসলমান একটু সামান্য নাস্তা করি আবার আসি আইসা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ডুইকা বাকি নামাজগুলো পড়ে সুবহানাল্লাহ বলে এশরাকের নামাজ পড়ে চাষ্তের নামাজ পড়ে অনেকে এশরাক বুঝই নাকি এরকম চাষ্ত অনেকে বুঝে না কিন্তু হক্কানে আলেমুল আমার হাত দিলে এরা বুঝাইয়া দেয় যে সকাল সন্ধ্যা জিক্রি কইরো আওয়াবির নামাজ পড়ো এশরাকের নামাজ পড়ো এখন বলবেন যে হুজুর আসরেরই খবর নেয় নফল নেই আবার টানাটানি ঠিক নেই হুজুরে কর না এরা মুসলমান ভালো করে খেয়াল করিয়ে কথাগুলো শুনেন যেহেতু আগামীকালকে ও আর শুনবেন আমি বেশি লম্বা বহন করবো না আর কয়েকটা কথা বলবো তারপরে দোয়া করে দিব তো আল্লাহর ওলি আহমদ আলী লাহোরী ছিলেন বড় বুজুর্গ আল্লাহওয়ালা উনি সকালবেলা মর্নিং ওয়াক করিয়া হাঁটতে হাঁটতে একটি হোটেলের ভিতরে গিয়া ঢুকে ডুইকা গিয়া নাস্তা খায় যখন কেউ যায় না ওই তখন হুজুর ডুইকার নাস্তা খাইয়ে আবার চলে আসে কিন্তু ডেলি যখন যায় কেশিয়ার সাহেব ম্যানেজার সাহেব হুজুরের দিকে লক্ষ্য করে যেই মাত্র হুজুর রুমালটা টান দিয়া মাথার দিকে সরায় কেশিয়ার সাহেব তাকায়া দেখে হুজুরের চেহারার মধ্যে শুধু নূর চমকাইতে থাকে এটা কেশিয়ারের চোখে ধরা পড়ছে কেশিয়ার যদিও নামাজই না কিন্তু যখন মুসলমান রুমালটা টান দিয়া হজরতওয়ালা সরায় দেখে চেহারার মধ্যে জলমল জলমল জলমলনে দেখা যায় নূর দেখা যায় এরে মুসলমান ভালো করে খেল করিয়া শোনো ওই আলেমের দিকে চাওয়ানোর জন্য রসুল বলেছেন মান নজরা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্না মা নজরা ফি হযরাতিহি হক্কানি আলেমুল আমার চেহারার দিকে তাকাইও তোমরা আলেমের চেহারার দিকে তাকাইলে দয়ার নবী বলেন তোমরা যেন আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইলা যদি মুসলমান হাতটা বাড়াইয়া দেওয়া যায় আলিমের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফার জন্য রসুল বলেছেন মান সাফা আলিমান ফাকদ সাফা হানিব ও মান সাফা হানি কানা মাই ফিল জান্না নবীজি বলেন হাতরা বাড়াইয়া আলিমের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলা পয়গম্বর দেড় হাজার বছর আগে উম্মতকে জানাইয়া গিয়েছেন সে যেন আমি পয়গম্বরের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলো আমার সঙ্গে হাসরের কঠিন দিনে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা
এরে বন্ধু ম্যানেজার সাহেবের নজরে পড়ে গেছে হুজুরের চেহারার মধ্যে নূর জলমল করে হুজুর যখন নাস্তা করে শেষ করে রওনা হয়ে যাবে ম্যানেজার সাহেব ক্যাশিয়ার সাহেব সামনে গিয়া কয় হুজুর খেদমত করতে পারি না হুজুর আপনার কাছে একটু দোয়া চাই একটু দোয়া করবেন তো আল্লাহওয়ালা মানুষটা ক্যাশিয়ারের চেহারার দিকে তাকায়া হাসে আর দোয়া করে আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় আর একটু বড় করে কর ক্যাশিয়ারে কয় হুজুরের কাছে দোয়া চাইলাম হুজুরে আমার লাগে কি দোয়া করলো আর আমি কি মানুষ না আমি কি গরু ছাগল নেই আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যেন তোরে মানুষ বানায় দেয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা যারে হিন্দুরা পর্যন্ত বিশ্বাস করে আর একটু জোরে কন নিজেদের মানুষের কাছে আমানত রাখে না হুজুরের কাছে রাখে ভারতের ভিতরে এমন বড় বুজুর্গ আহমদ আলী লাহোরী সত্যবাদী লোক কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই কোনোদিন মিথ্যা কথা বলে না ওই আহমদ আলী লাহোরীর কাছে ক্যাশিয়ার দোয়া চায় আর হুজুর দোয়া করে আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় এরে মুসলমান আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় ডেলি ডেলি হুজুরে আসে আর হুজুরের পাশে বৈশা দোয়া করে হুজুর একটাই দোয়া করে আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় ক্যাশিয়ার সাহেব একদিন রাগ করেছে হুজুরের সামনে দাঁড়ায় বলে হুজুর প্রতিদিন দোয়া চাই আর আপনি আমার জন্য একটাই দোয়া করেন আমি যেন মানুষ হয়ে যাই আমি কি অমানুষ নাকি বুজুর্গ আল্লাহওয়ালা ঠান্ডা দিলের মানুষ মেজাজ গরম না নরম দিলের মানুষ হুজুর নিয়ত করে মনে মনে চিন্তা করে আল্লাহ আমি যে তারে বলতেছি আল্লাহ যেন তোরে মানুষ বানায়া দেয় হুজুর ডাক দিয়া কয় যুবকের দিকে আসো এই নাও আমার রুমালটা মাথায় দাও জোরে আল্লাহু আকবার কর কয় না হুজুর আপনার রুমাল মাথায় দেবো কেমনে আমি তো অর্ডার দিছি হুকুম দিছি মাথায় দাও এবার হুজুর ডাক দিয়ে কে আমার লাঠিটা হাতে নাও সুন্নতি লাঠি হাতে নাও এবার হজরতওয়ালা রুমালটা টান দিয়া তার মাথায় দিয়া দিলেন লাঠিটা ওনার হাতে উঠাইয়া দিয়া বললেন যাও আমি এখানে বসি বাহির থেকে একটু হেঁটে হেঁটে আসো একটু ঘুরে আসো এরে মুসলমান ওই ক্যাশিয়ার সাহেব ম্যানেজার সাহেব হুজুরের রুমাল মাথায় দিয়া হাতে লাঠি নিয়ে বেরো হয়ে গেল পাঁচপাড়ার থেকে হাঁটতে হাঁটতে কিউট পর্যন্ত গেছে সামনে যত মানুষ পাইছে পিটাইয়া লম্বা করে লেতেছে যারে পায় তারেই পিটায় যারে পায় তারেই মারে হুজুর সামনে গিয়ে দাঁড়ায় কার মারতে হবে না আর পিটাইতে হবে না আসো আমার কাছে আসো এইবারে হোটেলে বসাইয়া হুজুর টান দিয়া রুমালটা সরাইয়া নিয়া হাতের থেকে লাঠি নিয়ে বলে এইবারও বলো কি দেখছো কি করছো বলো আল্লাহ আকবার জোরে বলেন তোমার মাথায় রুমাল দেওয়ার পরে কি দেখছো কি করছো বলো ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আমারে মাফ করে দেন আমারে তওবা পড়াইয়া দেন হুজুর গো আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে সামনের দিকে তাকাইয়া দেখি একজন মানুষ না সবা মানুষ হুজুর গো কাহার ভিতরে সাপের সুরত দেখছি কাহার ভিতরে কুকুরের সুরত দেখছি চেহারা দিয়া মানুষ হওয়া যায় না চরিত্র দিয়া মানুষ হওয়া লাগে হুজুর গো আমারে তওবা পড়াইয়া দেন আমার ভিতরে মানুষত্ব নাই হুজুরও ডাক দিয়া বলে আমি যখন রুমালটা মাথায় দিয়া তোমার দিকে তাকায় তাকায় দেখি তোমার ভিতরে কুত্তা বিড়ালের ছবি দেখা যায় মানুষের মতন লাগে না এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোরে মানুষ বানাইয়া দেয় আর একটু জোরে বলেন এর মুসলমান ভালো করে খেয়াল করিয়া শোনেন এই আহমদ আলী লাহোরী বুজুর্গ আল্লাহ বলা ওই এলাকার মধ্যে একই গ্রামে দুই দুই ধরনের মানুষ বসবাস করে এক পাড়াতে হিন্দুরা বসবাস করে আর এক পাড়াতে মুসলমানেরা বসবাস করে এরে মুসলমান একটু জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি মুসলমান বলে এই জায়গাটা আমার আমি মসজিদ বানাবো আর হিন্দুরা বলে এই জায়গাটা আমার আমি মন্দির বানাবো দুই দলের মধ্যে মারামারি এখন আদালতে মামলা দায়ের করছে জজ সাহেব সবাই এরা ডাকছে ডাইকে বলে মারামারির দরকার নাই আপোষ হয়ে যাও মামলা করার দরকার নাই তোমরা দুই পক্ষ থেকে একজন বিচারক মানো যে বিচার করিয়া দিবে হিন্দুরা ডাক দিয়া কয় আমরা বিচারক মানলে ওই হুজুরে মানি আর একটু জোরে কর হিন্দুরা দাঁড়ায় ডেকে বলে মাননীয় বিচারক আদালত শুনেন আমরা বিচারক মানলে ওই আহমদ আলী হুজুরের মানে ওনারে আমরা বিশ্বাস করি কারণ আমরা যতদিন দূরে দেখি হুজুর জীবনে কোনোদিন মিশা কথা কয় নাই এ মুসলমান তোমরা কারে মানো বলো
তারা কয় আমরাও হুজুরের মানে মুসলমান মনে মনে খুশি কয় আমগো দলের লোক রে হারা বিচারক মানছে রায় তো আমগো পক্ষেই দিবে অসুবিধা নাই নাক দাইকা বাড়ির দিকে ঘুমাইগা এরে মুসলমান যেদিন বিচার আদালতে মুসলমানরাও হাজির আদালতে হিন্দুরাও হাজির মুসলমান তো খুশি আমগো হুজুরের বিচারক মানছে অসুবিধা নাই আর হিন্দুরাও জানে এই হুজুরের বিচারক আমরা এমনি এমনি মানি নাই হুজুর মুহাম্মাদের চরিত্রে চরিত্রবান হয়ে গেছে যেই মোহাম্মদ হায়াতের জীবনে একটি মিথ্যা কথা বলে নাই ওয়াদা খেলাপ করে নাই আমানতের খেয়ানত করে নাই মানুষকে কোনোদিন গালিও দেয় নাই আমাদের চলাফেরার ভিতরে তাকায়া দেখছি এই হুজুরটাও জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই আমানতের খেয়ানত করে নাই ওয়াদা খেলাপ করে নাই এই হুজুরের বিচারক মাহিনা ভালোই হইছে সুবহানাল্লাহ জোরে বলে এবার বিচারের দিন সবাই গিয়ে আদালতে হাজির হয়ে গেছে মুসলমান ভাইরা রে আমার বিচারক ডাক দিয়ে কয় হুজুর আসেন আপনি আমার সামনে আসেন হুজুর গো আপনি রায় দিবেন আমি বিচার উত্থাপন করি কয় কি আছে কি করবেন বলেন কয় হুজুর ওই যে একটি জায়গা এই জায়গাটা মুসলমান দাবি করে মুসলমানের হিন্দুরা দাবি করে হিন্দুদের আপনি বলেন কি জানেন এই ব্যাপারে হুজুর ডাক দিয়ে কয় আমি কি বলবো আমি জন্মের পরের থেকে আমার বুঝ হওয়ার পরের থেকে আমি তাকায় দেখছি এই জমিনটা হিন্দুরাই খাইতেছে আর একটু জোরে বলেন মুসলমানকে আমি দেখি নাই আমি হিন্দু হয়ে দেখছি হুজুর যখন সত্য বলেছে হিন্দুরা খুশি মুসলমান একটু বেজার হয়ে গেছে আদালতে দাঁড়াইয়া ওই হিন্দুরা ডাক দিয়ে বলে মাননীয় বিচারক আদালত শুনেন মুসলমান যেহেতু সত্য বলেছে মিথ্যা বলে নাই এই জায়গাটা মুসলমানের জন্য আমরা দিয়ে দিলাম আর ঘোষণা দিয়ে দিলাম আমরা সবাই হিন্দু এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এরে মুসলমান ভাইরারে আমার এজন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই বাবা তোমরা আমাদের দুশ্মন না আমরা জাতি ভাই আমরা মুসলমান আমরা চাই সবাই এক এবং ন্যাক হয়ে যাই কিসের মারামারে কিসের পিটাপিটি কিসের বাহাদুরি কিসের আমিত্ব কিসের বরত্ব এরে মুসলমান একটা দিন এমন হবে সাগরগুলো শুকাইয়া যাবে সাগরের অতল গহ্বরের স্বর সব হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা বেশি উঠবে এই জাগার জাগাটা জাগার মধ্যে পড়ে থাকবে ওই দিন মানুষগুলো আফসোস করবে আহারে আজকে তো স্বর্ণ নেওয়ার মতন কোনো মানুষ নাই হীরা মণি মুক্তা নেওয়ার মানুষ নাই আমরা কেন জাগার জন্য আমার বাইরে মেরে বলাইছিলাম এই জাগার দখলের জন্য আমরা কেন আমার বাবারে মেরে ফেলেছিলাম কেন চাচারে মেরে ফেলেছিলাম জাগাটা জাগার জায়গায় রয়ে গেল আমরা তো থাকতে পারলাম না এই জন্য মুসলমান রে জাগাটা জাগার জায়গায় পরে থাকবে তুমি তো থাকবা না দুইটা তাজা প্রাণ জাগার জন্য হোক যে কোনো জন্য হোক তুমি মেরে ফেললা হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে তুমি কি জবাব দিবারে ভাই তোমারে তো মারার অধিকার দেয় নাই আল্লাহ ডাক দিয়ে বলেন এই মরণের কবজাটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কুদরতি হাতেই রেখে দিয়েছি এর মুসলমান ভাইরারে আমার এজন্য পায়ের হাত দিয়া বলিয়ে যায় এরা মুসলমান কিসের বাহাদুরি দেখাও ওই কারুন তো কবরে চলে গেল ফেরাউন কবরে চলে গেল নমরুদ কবরে চলে গেল হামান কবরে চলে গেল আবু জাহেল কবরে চলে গেল উতবা সাইবারা কবরে চলে গেল কই বাহাদুরি এদের কোনো বাহাদুরি জমিনে টিকে নাই এরা কবরের মধ্যে ঘুমায় রইল এরে মুসলমান তুমি আর আমি আসছি একা যাব একা সঙ্গে নিব কি সঙ্গে নিব দুটো নাম আল্লাহর নবী এজন্য মুসলমান ভাইরারে আমার হিন্দি মেটাইবে একজন গরিব দুঃখী ভিক্ষুক সিরা কাপড় পরিধান করি এক পয়সা দুই পয়সা করে ভিক্ষা করতেছে ভিক্ষা চাইতে চাইতে আবু জাহেলের সামনে এসে হাজির হয়ে গেছে ও মক্কার লিডার মক্কার নেতা আমারে কিছু ভিক্ষা দাও পেটে খানা নাই ঘরের সবাই ক্ষুধার্ত দেও রে দেও কিছু দেও খানা কিন্না বাড়িতে লয়ে যাই আবু জাহেলের মুসলমান দিলটা ছিল সবচেয়ে বেশি খারাপ মুসলমান দেখলেই তার মধ্যে চুলকানি শুরু হয়ে যাইত ভিক্ষুকটারে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয় আমার কাছ থেকে আর কি ভিক্ষা নিবা বেশি দেওয়ার মতন টাকা আমার সঙ্গে নাই তোমার তো বেশি হলে ভালো হয় তাহলে একটা কাজ করো ওই যে মক্কার খানায় কাবার কিনারার মধ্যে একজন লোক যুবক বসা আছে এই লোকটা মক্কার ধনী তার কাছে গেলে বেশি ভিক্ষা পাইবা তার কাছে প্রথমে যাও তারপরে আমার কাছে আসো আবু জাহেল জানে মুহাম্মদ
গরিবনা হালাতরে পছন্দ করি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ আমারে গরিব হালাতে রাখ গরিব হালাতে মরণ দিও হাশরের কঠিন দিনে গরিবদের সঙ্গে আমারে হাশর করিও দুনিয়া হিসাব দিতে থাকবে আর গরিবের সম্পদ কম হিসাব কম দুনিয়া হিসাব দিবে মাতার গিলো ফেটে যাবে মুসলমান ভাইরা মাতার মগজগুলো ফেটে ফেটে যাবে নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া কান দিয়া বের হতে থাকবে আর ওই দিন গরিবেরা অল্প সময় হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য আমার নবী দোয়া করে আল্লাহ গরিবের হালাতে রাখো গরিব অবস্থায় মরণ দিও আল্লাহ হাসরের দিনে আমাকে গরিবের সঙ্গে হাসর করিও যাও যাও বেশি ভিক্ষা দরকার তার কাছে চলে যাও উদ্দেশ্য খারাপ মতলব খারাপ আমার নবীজির সাহাবীর এর মুসলমান লজ্জিত বানাবে শর্মিন্দা বানাবে যেহেতু হযরত আলীর কাছে কিছু নাই যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না ওই সাহাবি না খাইয়া খাইয়া না খাইয়া আল্লাহর গোলামি করে আল্লাহু আকবার জোরে বলেন এর মুসলমান ভিক্ষুক বেশি টাকার পাওয়ার আশায় নবীজির সাহাবি হযরত আলীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন ভাইজান গরিব মানুষ অসহায় মানুষ ঘরে খানা নাই পেটেও খানা নাই কিছু দিলি খানা কিনে নিতাম হযরত আলী ডাক দিয়া কয় তুমি কি নিজে নিজে আসছো নাকি তোমার কেউ পাঠাইছে ভিক্ষুক ডেকে বলে আমি আসি নাই আমার নেতায় পাঠাইছে নেতাকে কাবু জাহেল নবীর সাহাবি চিন্তা করে মালিক রে আমার পকেটে টাকা নাই মুখে আমার নবীর শানের দরুদ আছে আল্লাহু আকবার বলে আল্লাহ গো পকেটে টাকা নাই কিন্তু মুখে নবীর নামের দরুদ আছে দাঁড়াও রে ভাই তোমারে আমার কাছে পাঠাইছে কিছু নেওয়ার জন্য আমি তোমারে কিছু দিব দাঁড়াও হযরত আলী চিন্তা করে লোকটারে খালি হাতে ফেরত দিয়া লাভ নাই আমার আল্লাহর খাজানার মধ্যে সম্পদ কম নাই আমার আল্লাহ জানায় দিয়েছি পাঁচপাড়া এলাকার যুবকরে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা তোমরা হইলা গরিব আর আমি আল্লাহ হইলাম ধনী চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ হযরত আলী ইন্ডিকেট করলেন মালিকের দিকে আমার কাছে কিছু নাই আমার আল্লাহর কাছে তো কম নয় আমি তো আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দেখি না কিছু হয় কি না সঙ্গে সঙ্গে ভিক্ষুকে ডাক দিয়ে ভিক্ষুক রে দে দে হাতরা বাড়াইয়া দে আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার দে দে হাতরা বাড়াইয়া দে ভিক্ষুক মনে করছে না জানি আমারে কি দিব রে হাত বাড়াইছি হযরত আলীর সামনে হাত বাড়াইয়া দিলি নবীর সাহাবি মুখের মধ্যে দুরুদের আওয়াজ দুরুদ শরীফটা পইরাই একটু ফুক মারা দিছে হাতের তালুর মধ্যে একটু ফুক মারা দিছে ফুক মেরে দিয়ে বলে ভাই রে হাতের মুষ্টি বন্ধ করে ফেলো এই মুষ্টি খুলবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আবু জাহেলের সামনে না যাইবা পথিমধ্যে মুখ খুলবে না যাও যাও নেতার সামনে গিয়া মুষ্টি খুলবা এদিক দিয়া দোয়া করতেছে আল্লাহ ভিতরে কিছু তুমি দিও আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা মুসলমান রে তোমার আমার দাম কত জানো আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে ইহুদিরা বসবাস করে নাসারারা বসবাস করে খ্রিস্টানেরা বসবাস করে বৌদ্ধরা বসবাস করে আর জুয়ানার জুনাগা কুকি গারো সৌতাল খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ বসবাস করে এদের দুই পয়সারও দাম আমার কাছে নাই এরা হইল
জানো নি কেন এদেরকে আমি খাওয়াই কেন বাড়িঘর দেই কেন ইজ্জত দেই কেন সম্মান দেই কয় ভালো করে শোনো আমার পয়গম্বর বলেন কয় বিয়া বাড়ির মধ্যে বরের দাম যেমন তাম দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের দাম হইল তেমন আওয়াজ করে বলেন তো বর সারা যত শিক্ষিত মানুষ যাক মেয়ের বাড়ির খানা কপালে আছে কথা বলেন না জোরে আওয়াজ দিয়া ওই জামাই যত শিক্ষিত আর অশিক্ষিত এই বেড়ায় না গেলে খানা কিসমতে নাই আমার আপনার পয়গম্বরটিকে বলেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ কয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন মুসলমান থাকবে যার জবানে আওয়াজ হবে আল্লাহ আল্লাহ আমার পয়গম্বর বলেন এই পাঁচ পারার কোন যুবক যদি আজকে দাঁড়ায়া বলে আল্লাহ একজন মুরব্বী দাঁড়ায়া বলে আল্লাহ এখন বলার থেকে নিয়ে পিছনে চল্লিশ বছর পর্যন্ত কেয়ামত হবে না না গিয়ার কমে আছে আমরা বেশি আওয়াজ হয় না আওয়াজ ডেব 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 করে জোরে কর না সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ বাড়াইয়া দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাগ হইতেছেন এরে মুসলমান কলিজার টুকরা আমার যুবকের আমার মুরব্বীরাও শ্রদ্ধা রেখে বলছি সম্মান রেখে বলছি মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আমার আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়ে বলেন ইহুদিরা জান্নাত পাবে না খ্রিস্টান জান্নাত পাবে না নাসারারা পাবে না কয়েক কালিমার টিকিট নিয়ে এই মুহূর্তে পয়গম্বরের অনুসারী হইয়া দিন ইসলাম কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট নিয়ে যারা কবরে যেতে পারবে তার ইমান যদি এক শিরা না হয় দুই শিরা না হয় কয় ইমানটা যদি সরিষার দানা পরিমাণ হয় আল্লাহর পয়গম্বর বলেন ওই উম্মতকে দশটা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাতের মালিক বাড়াইয়া দিবে আল্লাহ বলেন বান্দা উম্মতের আরে আমার নবীর উম্মতেরা খেয়াল করিয়া শুনো বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিনের নবীর নবীর সাহাবী হযরতে আলী মুষ্টি রাস্তায় খোলবা না যাও আবু জাহেলের কাছে গিয়া খোলবা আবু জাহিল লায় বুক বড় আশা নিয়ে বসে আছে আলী কি দেয় দেখার জন্য কি টিটকারি মারবে ক্রিটিসাইজ করবে আবু জাহেলের সামনে যখন এসে গেছে তাকায় দেখে মুষ্টি বন্ধ দাঁড়ায়া গেছে কিরে মুষ্টির ভিতরে কি দিয়েছে ভিক্ষুক ডাক দিয়ে আমি দিতে দেখি নাই মনে হয় কিছু আছে লাগদাসে ভিতরে জোরে 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 আওয়াজ দিয়া মনে হয় যেন মুষ্টির ভিতরে কিছু লাগতেছে কয় হাতের মুষ্টি খোলো দেখি খুলিয়া দেখে তাকায়া দেখে স্বর্ণ মুদ্রা আরো জোরে খুলিয়া দেখে স্বর্ণ মুদ্রা আবু জাহেল না আশ্চর্যম্বিত হয়ে গেল কিরে যে লোকের ঘরের চুলাতে আগুন ধরে না খেজুরের বিচি খাইয়া রাত কাটায় দিন কাটায় এই লোক এত দামি স্বর্ণ মোহর কই পাইলো সঙ্গে সঙ্গে তীর যে তিন চারজন রে পাঠাইয়া দিয়েছে যাও হযরতে আলীর কাছে গিয়া জিজ্ঞেস করো এই স্বর্ণ মুদ্রা কই পাইছি আমার নবীর সাহাবীর কাছে দুই তিনজন রে পাঠাইলে পরে গিয়ে বলে আলীরে এত দামি স্বর্ণ কই পাইলা স্বর্ণের টুকরোটা চকচক চকচক করতেছে মনে হইতেছে এক নম্বর পিউর স্বর্ণ কোথায় পাইলা কোথায় থেকে আনলা কয় হযরত আলী ডাক দিয়ে আমি দেই নাই আমার মালিক আল্লাহ দিয়েছে আমি দেই নাই আমার মালিক আল্লাহ দিয়েছে ওই লোকগুলো ডাক দিয়ে কয় আলী রে আল্লাহর পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরো হযরতে আলী ডাক দিয়ে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতি চলছে তারা নিজ কক্ষপথি ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার মারহাবা কো লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হদ্দালি মাওলা
al-ana wala al-ana kama kana wala yalqazawala. Allahu akbar. Hajar me tere rang bu, hajar me hajar me tere rang bu, jidhar dekhta hu idhar tu hi tu hi tu. Awaz diye bolen to ratro korlen ke, aro zore bolte hobe ke, abar ratro shoraiya din anen ke. পশু পাখি কথা কয় না আমরা বলতে পারি এটা কার দেওয়া আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সেই আল্লাহ আছে না নাই ওই মালিক আছে না নাই দুনিয়ার এক সময় সব শেষ হয়ে যাবে ওই আল্লাহ শেষ হবে না আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার বলেন তাহলে সেই মালিক আল্লাহ আছে না নাই আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য মনে কোথায় থেকে পেল এত আলো কে দিবেন আল্লাহ সূর্যের ভিতরে আলো ঢুকায় দিবেন কি ওই সূর্য সরাই আবার রাতের বেলা চন্দ্র উঠায় দেয় কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় কে করান কে করান আর একটু জোরে বলেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল মরিচ জাল আসেনি দান নামাজের মধ্যে কামড়ে দেখেন কেমন লাগে মরিচ ছোট জাল বেশি হ্যাঁ দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল আমের ভিতরে লাল রং দেয় কাটায় এটার ভিতরে মিষ্টি বানায় কাটায় আল্লাহ না আল্লাহ আসেনি আরো জোরে বলেন আরো জোরে বলেন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে ডিমের সোল কাটার কালার ভিন্ন ভিতরে ভাঙলে কিন্তু এক না ভিন্ন এক না ভিন্ন হাঁসের ডিম মুরগির ডিম অন্য অন্য পাখির ডিম বাংলা ভিতরে এক ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে একটু বুঝেন ভালো করে কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু জোরে কন আল্লাহু আকবার কে দিল রে লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল আমগুলো সব পাকলে পরে কেমন হয় তা লাল কে দিছে আরো জোরে বলেন না তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক কথা কন রে জোরে কন না কে আখের মাঝে কে দিল রে রস কে দিছে রস যে চমৎকার হ্যাঁ আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার রস আসেনি আখের মধ্যে গেন্ডারের ভিতরে আসেনি রস কে ঢুকাইছে কে দিছে আরো জোরে বলেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে মিলছে মিলছে কত মানুষদের সঙ্গে বসে রয়েছেন চেহারার মধ্যে কোনো মিল আছে আছে কোনো মিল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ ওই বাড়ির কোনায় দাঁড়ায় ডাক দিলে বুঝা ফেলা এটা কে ডাক দিছে ঠিক নিও এটা কি বুড়া মানুষের কণ্ঠ না যুবকের কণ্ঠ আমরা বুঝা ফালাই ঠিক কিনা জোরে কন আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ এটা মিললো ঝামেলা আছিল এটা মিললে ঝামেলা আছিল না একবার খেত আরেকবার লয়ে গেল টিপা টিপা
আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধ আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক জোরে কোন মারহাবা আল্লাহ আছেন না নাই ওই আল্লাহর চিনার দরকার আছেন না নাই না নিজে নিজেই বীর বাহাদুর আমাদের মালিক কে এই হাতগুলো দিলেন কে দুইটা চোখ দিলেন কে মাথাটা দিলেন কে ওই আল্লাহরে চিনিয়া চিনিয়া কবরে যাও এই জন্য তো আলেম ওলামা দাওয়াত দিয়া দিয়ে আপনাদেরকে বয়ান করিয়া করে আল্লাহ চিনায় রসুল চিনায় এরে মুসলমান ওই যে মক্কার বড় নেতা আবু জাহেল রে আল্লাহ পাক দুইটা সন্তান দিয়া ছোট দুইটা বালক দিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিল যেমন আমার নবীজি বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে বদরের যুদ্ধে যাইতে হবে তোমরা সবাই হাজির হয়ে যাও আগামী কালকে বাসায়ের পর্ব ওইখান থেকে বাসাই করে করে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো এরে মুসলমান বন্ধুরা রে আমার মা দুইটা সন্তান দুই দিকে লইয়া ঘুমায়া আছে মার দুই পাশে দুইটা বাচ্চা ঘুমায়া আছে গভীর রজনীতে হযরতে বেলাল মদিনার গলিতে হাঁটে আর বলে হাইয়া আলাল জিহাদ কে আছো জিহাদের ময়দানে রসুলের সঙ্গে যাইবা হাসরের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা সুবহানাল্লাহ জোরে বলে চতুর্দিকে যখন আওয়াজ দিয়া দিছি সাহাবীদের ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙ্গার পরে নাঙ্গা তরবারি হাতে নিয়ে ডাল নিয়া যুদ্ধের পোশাক পরিধান করে সবাই গিয়া মসজিদে হাজির ফজরের নামাজে হাজির সুবহানাল্লাহ জোরে কর নবীজির এত ভালোবাসে নবীজির এত মহাব্বত করি নবীজির মদিনার মানুষগুলো হৃদয় দিয়া ভালোবাসে বালখানা পাকাইয়া নবীজির সামনে হাজিরি করে গাছের ফলটা নবীজির সামনে নিয়ে হাজিরি করে নবীরে এত ভালোবাসে এত মহাব্বত করে আরে মদিনার সাহাবীরা আনসার সাহাবীরা যারা মক্কার দিকে হিজরত করে মদিনাতে গিয়েছে কেউ বাড়ি নিয়ে যাইতে পারে নাই একা একা চলে গেছে বিবি রাইখা গেছে বাচ্চাগুলো রাইখা গেছে ওই সময় হিজরত করা বড় কঠিন ছিল মুসলমান জায়গায় জায়গায় আবু জাহিল্লার লোকেরা দাঁড়ায় থাকতো মুসলমান রে পাইলে ওই জায়গার মধ্যে সাইজ করত মারত মদিনায় হিজরত করতে দিতে দিত না এত আঘাত করছে এত অত্যাচার করেছে সাহাবীরা যখন মক্কা ছেড়ে ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া মদিনাতে গেল আমার নবীর নিয়মটা একটু শুনিয়া যান আমার নবী ডাক দিয়া বলেন ও মদিনার সাহাবীরা মদিনার সাহাবীদেরকে নাম রেখেছিল আনসার আর যারা হিজরত করে গিয়েছিল মক্কা থেকে আসছিল মুহাজির আমার নবী ডাক দিয়া বলেন এরে আনসার সাহাবীরা শোনো আর যারা মক্কা থেকে বাড়িঘর রাইকা বিবি রাইকা চলে আসছি তোমরা এদেরকে সাহায্য কইর তোমরা মদিনা মক্কার সাহাবীদেরকে ভাই বানাইয়া নিও আল্লাহু আকবার বলেন ভাই বানায়া নিও ভাই বানায়া দেওয়ার পর দেখেন মদিনার সাহাবীরা কেমন ছিল রে মুসলমান এদের চরিত্রগুলো কেমন ছিল ভাই বানায়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেই সাহাবীর দুইটা ঘর ছিল ভালো ঘরটা মক্কার হিজরত করনেওয়ালা সাহাবীরে মালিক বানায়া দিছে দুইটা বিবি থাকলে যেই বিবিটা সবচেয়ে সুন্দর ওইটাকে তালাক দিয়া নিজের বাইরের জন্য ছেড়ে দিয়েছেন আরে মুসলমান জায়গা দশ কানি বিশ কানি থাকলে অর্ধেক অর্ধেক বাইরের জন্য ছেড়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির সাহাবীরা আবার শুইনা মদিনার মসজিদে গিয়া হাজির আমার নবী বলতেছেন এ অমুক দাঁড়াও লাভবাহিক দাঁড়ায় গেছে অমুক দাঁড়াও দাঁড়ায় গেছে তোমরা এখানে দাঁড়াও নবীজি ফিতা দিয়া দিয়া মাইপ 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 নিতেছে তুমি যাইতে পারবো যাও তুমি এদিকে থাকো পরে যাইও তুমি এদিকে যাও যাও তুমি এদিকে যাও পরে যাইও এমন করতেছি এরে মুসলমান ওই যে মা দুইটা বাচ্চা দুই পাশে নিয়ে ঘুমাইতেছে বাচ্চাগুলো ছোট এখনো বালেগ হয় নাই রে মা বেড়ালের আওয়াজটা শুই না হাউ মাউ করিয়া কান্না শুরু করে দিল আল্লাহ স্বামীটা যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই স্বামীটা মারা গেছে এখন নবীজি ডাক দিয়েছি কারে নবীর সঙ্গে পাঠাবো দুইটা বাচ্চা বড় হইলে নবীর সঙ্গে দিয়ে দিতাম হাসরের ময়দানে আমারে আল্লাহ মুজাহিদের মা বলে বলে ডাক দিত আমারে শহীদের মা বলে বলে ডাক দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাইত মা হাউ মাউ করে কাঁদি দুইটা বাচ্চার ঘুম ভেঙে গেছে মা বসিয়া বসিয়া কাঁদে দুই বাচ্চা মায়ের কান্না দেইখা মাকে জড়ায় ধরে বলে আম্মা গো কেন কাঁদো গভীর রাত্রে আমার বাবার কথা কি মনে পড়ে গেছে
মাগো কেন কান্দো সংসার অভাবের জন্য কাঁদো নাকি কিসের অভাব গো মা কেন কাঁদো মা কয় তোমরা বুঝবা না আমি কি জন্য কাঁদি দুই ভাই মারে জড়াইয়া ধরিয়া গলার মধ্যে চুমা খায় গালের মধ্যে চুমা খায় কপালের মধ্যে চুমা খাইয়া ডাক দে কাম্মা গো তোমার মনের কথাটা আমাদের কে খুলিয়া বলো আম্মা গো কি জন্য কাঁদো মা তোমার চোখের পানি দেখলে সইতে পারিনা মা ডেকে বলে সন্তানেরা রে তোমরা কি আমার ব্যথা বুঝবা কয় মা বলো দেখি বুঝিনি মা ডেকে ডেকে বলে শোনো রে সন্তান কিছুক্ষণ আগে আমার ঘর গেছিয়া রাস্তা দিয়া বেলাল একটা আওয়াজ দিয়া গেছে হাই আলাল জিহাদ কে যাইবা রসুলের সঙ্গে জেহাদের ময়দানে কালিমার পতাকা উড্ডীন করতে হবে মানুষের ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছাইতে হবে এ মা কান্না করিও না মা গো কান্না করিও না আমরা দুই ভাইকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাও বলব চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ মার বুকটা মুসলমান ভরে গেছে মা ডাক দিয়ে বলেন কি বলবা দুই ভাই মায়ের কাছে গিয়ে বলে মা গো আমরা নবীজির কাছে গিয়ে বলবো গো মা তুমি যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও ছোট ছোট লাকড়িগুলো আগে দেও পরে বড় লাকড়ি ঢুকাও এরে আম্মা আমরা যদিও বড় হই নাই রসুলের কাছে গিয়া বলবো নবী গো আমরা যদিও যুদ্ধ করতে পারবো না ও নবী যে আমাদের দুই ভাইকে আপনি ডাল বানাইয়া নিয়েন কাফেররা যখন তরবারি মারবে তীর মারবে আপনি আমাদের গায়ে আঘাত নিয়েন নবীজির সঙ্গে থেকে আমরা শহীদ হয়ে গেলে হাসরের কঠিন ময়দানে তোমার শহীদের মা বলে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে মুসলমান নবীজির দরবারে দুই ভাই চলে গেছে মারলে দাঁড়িয়ে আছে মারলে দাঁড়িয়ে আছে মা লুকাইয়া আছে দুই ভাই নবীর কাছে গিয়া কয় নবী গো আমরা দুই ভাই আসছি আমরা দুই ভাইকে আপনার সঙ্গে বদরের যুদ্ধে নিয়ে যান আল্লাহু আকবার বলে আপনার সঙ্গে আমরা জেহাদের ময়দানে যেতে চাই নিয়ে যান আমার নবী ডাক দিয়া বলেন তোমরা বড় হও বড় হইলে যাও এখন চলিয়া যাও দুই ভাইয়ের মধ্যে এক ভাই নবীজি বললেন তোমাকে এলাও করা যায় তোমাকে নেওয়া যায় কিন্তু এইটা তো ছোট্ট এডারে নেওয়া যাবে না ছোটটায় দাঁড়ায় ডাক দিয়া কয় নবী গো আমার ছোট বলিয়া রাইখা যায়েন না দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাইয়া দেন দেখেন কার শক্তি বেশি আর একটু জোরে বলেন আল্লাহর নবী গো দুই ভাইরে লাগাইয়া দেন দেখেন কার শক্তি বেশি ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুক্ত পরাইয়া দিয়ে বলে ভাই রে আমি জানি নবীজির সঙ্গে যেতে পারবো না রে ভাই তুমি একটু আমার সাহায্য কইরো আমি যখন তোমারে জড়াইয়া ধরবো রে ভাই তুমি বড় ভাইয়ের সঙ্গে শক্তিতে আমি কুলাইতে পারবো না রে ভাই কিন্তু আমার মা যেন বঞ্চিত না হয়ে যায় রে ভাই তুমি আমারে জড়াইয়া ধরবো আমিও তোমারে জড়াইয়া ধরবো আমার গায়ে শক্তি নাই তোমার মতন তুমি আমার বড় ভাই বাইরে আমাকে নবীজির সঙ্গে যেতে দাও বাইরে আমি তোমারে জড়াইয়া ধরবো তুমি জমিনে পিঠটা লাগাইয়া দাও আমি তোমার বুকের উপরে চড়ে বসবো বড় ভাই ডাক দিয়ে বলে বাইরে ঠিক আছে তোর জজবাডার আমি পছন্দ করলাম নবীজির কাছে ছোট ভাই গিয়ে বলে নবী গো আমারে আপনি ফেরত দিয়েন না সাহাবিদের সামনে আপনার সামনে আমাদেরকে কুস্তি লাগাইয়া দেন আল্লাহ নবী ডাক দিয়া কয় চোখের কোনায় পানি আবার মুস্কি মুস্কি হাসে আমার নবী ডাক দিয়া কয় লাগো দেখি দুই ভাই কেমন পারো দেখি ছোট ভাই বড় ভাইকে ঝরাইয়া ধরছে মুসলমান ধাক্কা ধাক্কি করতে করতে ছোট ভাই বড় ভাইকে জমিনে ফালাইয়া দিছে আরে মুসলমান আমার নবী দুই ভাইয়ের জজবা দেখা কয় যাও দুজন এলাও সুবহানাল্লাহ জোরে কয় দুন ভাই যেতে পারবা এইবার দুই ভাই বসিয়া বসিয়া বুদ্ধি করে সাহাবিরা তাবুর মধ্যে বসিয়া বসিয়া দোয়া করতেছে আগামীকালকে যুদ্ধ শুরু হবে এই দুই ভাই গলায় জড়াইয়া ধরে ধরে বলে ভাই রে আমরা তো কাফেরদের সঙ্গে কিছুই করতে পারবো না বাইরে আমরা দুই ভাই ছোট ভাই ঘোড়ায় চড়ে চড়ে কাফের আসবে এদের লাশগুলো বড় হবে এদের বডিটা ওচা হবে এদের ঘোড়াগুলো বড় হবে কি করবো রে ভাই তবে দুই ভাই প্রতিজ্ঞা কর সাহায্য করার মালিক তো বড় আল্লাহ
সাহায্য করার মালিক তোমার আল্লাহ খবর পাইছি আমার নবীর একজন বড় দুশমন আছে নাম হলো আবু জাহেল বাইরে মারলে ছোট মাইরা লাভ নাই বড়ডারে কল্লা ফলায় দিব দুনো ভাই ময়দানে চলে গেছি দুই ভাই তো আবু জাহেল রে আর চিনে না আরে দুই ভাইয়ের একজনকে জিজ্ঞেস করে চাচা আবু জাহেল কোনটা আমাদেরকে একটু দেখায়া দেন আবু জাহেল তো মনে করছে দুইটা বাচ্চা আর কি করবে এগুলো আমার গোড়ার পায়ের নিচে পড়ে থাকবে একজন সাহাবী ইঙ্গিত দিয়ে ওইডা ওই আবু জাহেল লাই দুই ভাইয়ে পরামর্শ করে ভাই রে এবার তারে সাইজ করম জোরে কর আল্লাহু আকবার আরে ভাই সাহায্য করার মালিক কে আর জোরে বলেন আওয়াজ দিয়ে বলো রে ভাই সাহায্য করার মালিক কে সাহায্য করার মালিক আমার আল্লাহ দুই ভাই মিললে কয় ভাই রে আবু জাহেল তো লাগাল পাবো না ওচা আবার বডিটাও বড় এরে ভাই সে যে ঘোড়ার উপরে আরোহণ করে আসবে অতর্কিত তার ঘোড়ার পায়ে আঘাত দিলে ঘোড়াটা পড়ে যাবে সেও জমিনে পড়ে যাবে আল্লাহু আকবার করে বলে দুই ভাই আবু জাহেলার কাছাকাছি চলে গেছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি যখন ধরি আমি আল্লাহ ধরলে পানিতে চুবাই আমারি আমি আল্লাহ ধরলে নাকের ভিতর দিয়া মশা ঢুকাই আমারি আমি আল্লাহ ধরলে রে বুসের মতন লোকটার ও জুতার বাড়ি দিয়া চেয়ারের থেকে নিচে নামায়া দেই এরে মুসলমান আমার ভাই রে কলিজার টুকরা বন্ধুরা রে দুই ভাইয়ে গিয়া জিজ্ঞেস করে চাচা আবু জাহেল না কোনটা কয় ওইটা আবু জাহেল কয় তাই নাকি কয় হ্যাঁ দুই ভাই মিললে কয় চল যাই দুই ভাইয়ে গিয়া অনেক লম্বা ইতিহাস দুই ভাইয়ের মধ্যে এক ভাই গিয়া আবু জাহেলার গোড়ার মধ্যে মুসলমান আঘাত দিলে সাহায্য করতেছেন আমার মালিক আল্লাহ আবু জাহেল্লা যখন পড়ে গেছে আরেক ভাইকে ডাক দিয়ে কে ভাই তুই সাইজ করা শুরু কর এক ভয়ে ঘোড়ার পায়ে আঘাত দিয়া ঘোড়া নিচে বালাইয়া দিছে আবু জাহিল্লা নিচে পড়ে গেছে আবু জাহিল্লারে মুসলমান দুই ভয়ে মিল্লা কোবাড়ি শুরু করছে কোবাইতে 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 মাঠে বালাইয়া দিছে দুই ভাই মনে করতেছে কিরে মরসিনি বালা কইরা দেখে না মরে নাই আরেকজন সাহাবী আইসা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করাইয়া দিলেন আমার আল্লাহ জানাইয়া দিলেন আমি আল্লাহ ধরলে দুইটা বাচ্চা দিয়া মক্কার সবচেয়ে বড় নেতাকে ধরাশায়ী বানাইয়া দেই এরে মুসলমান ভাইরারে আমার আবু জাহেলার যখন গলাটা আলাদা করা হবে গলাটা কাটা হবে ওই মুহূর্তে যেই সাহাবি কাটতেছিল ওই সাহাবিকে ডাক দিয়া কয় আমি যেহেতু মারাই গেছি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার কল্লাটা কাটলে গোড়াইয়া কাইট একটু বড় করে কাইট আমার ঘাটটা যেন একটু বড় দেখা যায় গলাটা যেন একটু বড় দেখা যায় মানুষ যেন দেখা বলতে পারে এটা নেতার কল্লা শেষ মুহূর্ত ভাব সারেডা বাহাদুরি সারেডাই এরে মুসলমান ভাইর আল্লাহ বলেন আমি আল্লাহ ধরি তো ধরি না আমি আল্লাহ ধরলে কাউকে সারি না এজন্য মুসলমান ভাইরা কিসের বাপ দেখাও কিসের বরত্ব দেখাও আজকে ভাই ভাই কেন মারামারি আজকে ভাই কেন পিটাপিটি আজকে মুসলমান কেন মারামারি কিসের জন্য পিটাপিটি কিসের জন্য শহীদ করে দিলা কিসের জন্য মারামারি করলা একটু জাগার জন্য হয়তো রেষারেষি করার জন্য ভাই রে এরে ভাই হাসরের ময়দানে আল্লাহর সামনে তুমি গিয়া কি জবাব দিবা কিসের জন্য ভাই রে মেরে ফেললা কিসের জন্য সন্তানগুলো এতিম বানাইয়া দিলা কিরে ভাই বর্বরতার যুগকে কেন হার মানাইয়া দিলা এরে ভাই জাহিলিয়াতের যুগটার কেন হার মানাইয়া দিলা আজকে সন্তানগুলো কারে বাপ হয়ে ডাক দিব কিরে ভাই আবু জাহিল্লার চেয়ে তুই বেশি খারাপ হয়ে গেলে নাকি আমি আপনাদেরকে ধন্যবাদ দেই এমন ঘটনা ঘটার পরও আপনারা ওয়াজ শোনার জন্য বসে রইছেন এরে ভাই ঘটনা শোনার পরে আমার দিলটা ভেঙে চূর্ণ হয়ে গেছে মানুষ কি এমন করতে পারে নাকি ভাইকে ভাইকে এমন করে আমারে বলাইতে পারে নাকি সে তোমার আত্মীয় না হোক তোমার মুসলমান ভাই কিসের জন্য ভাইটারে এমন করে মেরে ফেললা এরে বন্ধু হাসুরের ময়দানে আল্লাহর সামনে তুমি কি জবাব দিবা আল্লাহ ওই দিন তারে দুর্বল তোমারে দুর্বল বানায়া তারে সবল বানায়া তোমার থেকে প্রতিশোধ নেওয়া হবে এই জন্য মুসলমান ভাইরা ভালো করিয়া শোনেন আল্লাহ বলেন আমার হক ইচ্ছা করলে আমি মাফ করে দিব বান্দার হক বান্দায় মাফ না করলে আমি মাফ করব না এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যাই রে বাবা পাঁচপাড়া এলাকার যুবক কিসের বাহাদুরি কিসের আমিত্ব কিসের বড়
করতরে বাবা আজকে মরলে কালকে দুই দিন হয়ে যাবে তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা জানা নাই কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে জানা নাই রে বন্ধু কোন দোকানের কাফন তোমার জন্য রেডি হয়ে গেছে কোন বাসবাগানের বাস তোমার জন্য রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে মালাকুল মৌত তোমার সামনে দাঁড়ায়া যাবে আনতাল্লাজি ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান অন্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইযি ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা প্রথম যেদিন তুমি এসেছিলে ভবি কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবই এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি এমন চরিত্র নিয়ে কবরে যাও মানুষ যেন দোয়া করে আর বলে লোকটা বড় ভালো ছিল এই যে আজকে যে লোকটা আপনারা মারা গেছে সবাই বলতেছে ভাই লোকটা নামাজে ছিল লোকটা ভালো ছিল আরে ভাই রে তুমি এমন একজন লোককে শেষ করে দিলা দুনিয়া থেকে বিদায় করে দিলা ওনার ডেকর ডেকরেটর মালিক দেখেন কাপড়টা পরে আছে উনি আজকে দুনিয়াতে নাই ওনার স্টেজটা পরে আছে উনি দুনিয়াতে নাই মালাকুল মৌত যে কোনো মুহূর্তে তোমার আবার সামনে দাঁড়িয়ে যাবে এই জন্য এখনও সুযোগ আছে তওবার গুনাহ মাফ করাইবার আল্লাহ যেন আমাদের সকলের জিন্দগির গুনাগুলো মাফ করে বলেন আমি আল্লাহ যেন আমার এই দুই ভাইকে মাফ করে দেয় আল্লাহ যেন ওনাদের কবরগুলো জান্নাতের والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين الله পাসপরা যুব সমাজের মাহফিল এলাকাবাসীর মাহফিল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার মাহফিলি আল্লাহ তোমার কতগুলো আশিকি জাকিরি পাগল প্রেমিক বান্দা বান্দি লইয়া রে আল্লাহ ব্যতীত মন ভাঙ্গা দিল নিয়া মর মাহত দিল নিয়া তোমার শাহী দরবারে সবার হাতগুলো বাড়াইয়া দিয়েছি ও মালিক আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে বাড়াই দিয়েছি আল্লাহ রে জানি না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানি না কোন দোকানে তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি জানা নাই রে মালিক কোন বাসবাগানের বাসগুলো যেন পেকে গেছে রে আল্লাহ আল্লাহ জানি না তোমার ঘরের পালকিটা আমাদের সামনে কখন এসে হাজির হয়ে যায় এরে মালিক আজকে দুই জীবান্দা কবরে চলে গেল এদের তো মুসলমানদের তো আজকে এরা মরবে এইটার কথা তো তারা জানতো না রে আল্লাহ ও মালিক জানি না আমাদের এই বসাগুলো নাজরে জীবনের শেষ বসা হয়ে যায় আল্লাহ আমরা পাপি দি পাপি বান্দা বান্দির হাতগুলো বাড়াইছি মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাও রে আল্লাহ আমাদের উপরে রহমতের নজর দিয়ে তাকায়া আমরা পাপি তাপিদের জিন্দেগের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মাবুদরি বাসা হারায় ফেলেছে রে আল্লাহ দিলটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রে মালিক জানি না কার জানি মা নাই রে কার জানি বাবা নাই রে কার জানি দাদা নাই রে কার জানি দাদি নাই রে কার জানি নানা নাই রে কার জানি নানি নাই রে আল্লাহ অমাবুত জানি না কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে জ্বলতেছে জানি না রে মালিক কার আব্বা আম্মার কবরে 99টা সাফনা তুইলা কামড়াইতেছে জানা নাই রে মালিক কার আব্বা আম্মার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে আল্লাহ তোমার রসুল বলেছেন কাহার কবর জান্নাতের বাগান হয়ে যায় আবার কাহার কবর জাহান্নামের গর্ত হয়ে যায় আল্লাহ রে পাঁচপাড়ার এলাকার বাবাজির আমারে মোহাব্বত করে যুবকরা ভালোবাসে ওই ভালোবাসার টানে আজকে হাজিরা দিয়েছি রে আল্লাহ হে মাবুদ
এই বয়সে কত জায়গায় গেলাম দেশ বিদেশে কত জায়গায় মুনাজাত করেছি আল্লাহ এই গরমে পারা দি আমার দিলটা খানখান হয়ে গেছে রে আল্লাহ আমার দিল বলে গো আজকের মুনাজাতরা তুমি ফিরাই বাড়া রে আল্লাহ এ মানুষগুলো দুইটা লোকের জানাজা পয়রা খড়ে হাত বাড়াইছে আল্লাহ এত লোক বলে জানাজায় হইছে আল্লাহ মাদ্রাসার মাঠ ভরে গেছে মসজিদ ভরে গেছে আল্লাহ এই দুইটা বান্দার বিবিত বিধবা হয়ে গেল সন্তানগুলো এতিম হয়ে গেল রে মালিক এই গ্রামের কত সন্তানের আব্বা কয়টা ডাক দিবে এই দুই ভাইয়ের বাচ্চাগুলো তার বাবা বলতে পারবে না আল্লাহ নির্মমভাবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সবাই মিলে হাতগুলো বাড়াইলাম রে মালিক আল্লাহ আমার মুসলমান ভাই তার জন্য তো মায়া লাগে রে আল্লাহ পরিবারের কথা স্মরণ করলে রে আল্লাহ বাসা হারায় ফেলে রে মাহবুব মানুষ কি এমন করতে পারেনি মানুষ কি মুসলমান মুসলমান কি এমন করতে পারে রে আল্লাহ জাহেলিয়াতের যুগটারে হারায় দিছে আজকের দিনে রে আল্লাহ হে মালিক আল্লাহ মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ ও হে মালিক এই দুইটা বাইরে শহীদের দরজা দান কইরো আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দিও পরিবারের মধ্যে যারা বেঁচে আছে সবর করার তৌফিক দিও আর একটা ভাই মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জালর এরে মালিক মৃত্যুর সাথে আল্লাহ রব্বে করিম আল্লাহ তুমি তারে সুস্থ করে ঘরে ফিরাইও আল্লাহ এলাকার সবাই ব্যতীত মর্মাহত আল্লাহ এই দরবার থেকে একজন রে ওলি বানায় মুনাজাত কবুল করে নাও আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দিও আয়োজকদেরকে কবুল করে নিও এত বড় দুর্ঘটনার পরেও এরা মাহফিলটা চালায় রাখছে দোয়ার জন্য বলছে হুজুর এদের জন্য একটু দোয়া কইরেন দোয়ার মাহফিল দোয়ার মাহফিল আল্লাহ হাতগুলো অবশ হয়ে আসতেছে রে আল্লাহ এর মালিক বাড়ায় রাখতে পারতেছি না রে আল্লাহ এত মর্মাহত হই নাই রে কোনোদিন ঘটনা শোনার পরে আল্লাহ আমি দাঁড়ায় থাকতে পারি নাই আল্লাহ রে মায়ার নজরে তাকে আমার মাফ করে দে আল্লাহ জিন্দেগির গুণাগুলো মাফ করে দেও আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নিও এই মাহফিলকে জরিয়া করে এলাকাবাসীর মাফ করে দিও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী ঘুমায় সবাই রে মাফ করে দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এক হায়াত দিও যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি সুস্থ করে দিও পেরেশানওয়ালা মানুষগুলোর পেরেশানি দূর করে দিও মুসিবতওয়ালা মানুষগুলোর মুসিবত দূর করে দিও আল্লাহ আমাদের সবাইরে নামাজি বানায়া দিও আমাদেরকে দিনের বুঝ দান কইর আল্লাহ আল্লাহ গো আমাদেরকে মাফ করে দিও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আগামীকালকেও মাহফিল হবে আল্লাহ কবুল করে নিও আল্লাহ।